আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021, ক্লাস 8। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে হিস্টোরি। আর আজকে আমরা হিস্টোরি পার্ট 2 নিয়ে আলোচনা করব। তোমাদের মধ্যে অনেকেই আছে যারা আমাকে কমেন্ট করে বলেছিল, তাহলে চলো আজকের প্রশ্নপত্রটা দেখে নাও। প্রথমে এটা হচ্ছে আজকের প্রশ্নপত্র, আমরা আজকে এই প্রশ্নপত্রটা সম্পূর্ণ সমাধান করব এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটাকে স্কিপ করবে না, কেননা মাঝে মাঝেই ছোটোখাটো দুই একটা টাইপিং মিস্টেক হয়ে যেতে পারে, তখন কিন্তু আমি বলে দিই। ভিডিওটা না শুনলে কিন্তু পরবর্তীতে আমাকে বলে কোনো লাভ নেই যাতে ওটা পড়েছে। অষ্টাদশ শতকে মুঘল শাসন কাঠামো বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল, এই বিপর্যয়ের কারণগুলি তুমি কিভাবে ব্যাখ্যা করবে? চলো আমরা দেখে নিই অ্যান্সারটা। মোগল সাম্রাজ্যের বিপর্যয়ের কারণগুলি আলোচনা করলে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে সেগুলি হলো, ক নম্বর দিয়ে লিখবে, ঔরঙ্গজেবের পরবর্তীকালে তেমন সুদক্ষ ও বিচক্ষণ মুঘল সম্রাট আবির্ভূত হয়নি, এর ফলে এই দুর্বল উত্তরাধিকারীরা সিংহাসনের স্থায়িত্বকাল ধীরে ধীরে কমিয়ে নিয়ে আসে, খ নম্বর ঔরঙ্গজেবের পরবর্তী মুঘল সম্রাটরা দুর্বলভাবে শাসন করেছিল যার ফলে বিভিন্ন আঞ্চলিক শক্তির উত্থান ঘটে এবং তাদের বিদ্রোহগুলি মুঘলদের কেন্দ্রীয় শাসন এর ভিত দুর্বল করে দেয়। আশা করি বুঝতে পেরেছ। কারো কোথাও অসুবিধা হলে এবং তোমরা এর পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চাও অবশ্যই আমাকে জানিয়ে দিও। একই প্রশ্নের উত্তর আমরা কন্টিনিউ লিখতে থাকবো। গ নাম্বার, অষ্টাদশ শতাব্দীর পরবর্তীকালে মুঘল সম্রাটরা আর কোনোরূপ সামরিক সংস্কার করেননি, ফলে মুঘলদের দুর্বল সেনাবাহিনীর উপর পারসিক নেতা নারদিশা ও আফগান নেতা আহমদ শাহ আবদালি দিল্লি আক্রমণ করে। ঘ নম্বর দিয়ে লিখবে, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য অভিযান ছিল সে সময়ের সবচেয়ে ভুল পদক্ষেপ, কেননা ঔরঙ্গজেব নিজের সাম্রাজ্যের উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলকে সুরক্ষিত না করে দাক্ষিণাত্য অভিযানে নির্গত হলেই ওই পথ দিয়ে বিদেশি শক্তি দিল্লিতে আক্রমণের সুযোগ পায়। চলো এবারে আমরা দেখে নিই আমাদের দ্বিতীয় প্রশ্নটি। জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের ক্ষেত্রে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পদক্ষেপগুলির একটি তালিকা তৈরি করো। চলো আমরা দেখে নেই দ্বিতীয় প্রশ্নের অ্যান্সারটি। উত্তর, জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের পদক্ষেপগুলি ওয়ারেন হেস্টিংসের আমলে সবচেয়ে বেশি হয়েছিল। জমি জরিপ ও রাজস্ব নির্ণয়ের পদক্ষেপগুলির মধ্যে অতি উল্লেখযোগ্য হলো, এক নম্বর দিয়ে লিখবে, জেমস রেনেল এর বাংলার নদীপথ জরিপ করা, দুই, আলাদা আলাদা ১৬টি মানচিত্র তৈরি করে জরিপ করা, মহলওয়ারি বন্দোবস্ত, রায়তওয়ারি বন্দোবস্ত, তিন চার নাম্বার দিয়ে তোমার লিখে দিবে, তারপরে পাঁচ নাম্বার লিখবে, পাঁচশালা বন্দোবস্ত, ৬, এখানে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারগুলো দিয়ে তোমার লিখে নিবে, ইজরাদারি ব্যবস্থা, ১০শালা বন্দোবস্ত, চিরস্থায়ী বন্দোবস্ত, এছাড়াও বছরের একটি লিখবে, নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে রাজস্ব জমা দেওয়ার একটা আইন করেছিল, সেটা হচ্ছে সূর্যাস্ত আইন। এরপর দেখো তৃতীয় নাম্বার প্রশ্নটা, উপযুক্ত তথ্য নিয়ে, এখানে নিয়ে হবে এটা, নিচের ছকটি পূরণ করো। আমি দুঃখিত, টাইপিং মিস্টেক আমি অনিচ্ছাকৃত সত্ত্বেও হয়ে যায়, যতই চেষ্টা করি যেন না হয় দুই একটা হয়েই যায়, আশা করি তোমরা বুঝবে। দেখো, ওই অধীনতামূলক মৃত্যুতার নীতির কে চালু করে? লর্ড ওয়েলেসলি। সত্যবিরম নীতি, লর্ড ডালহৌসি। তোমরা এই ফাঁকা ঘরগুলিতে এভাবে লিখবে, সময়কাল দেখে নিচ্ছ। আর প্রভাবিত রাজ্য অর্থাৎ অধীনতামূলক মিত্রতা নীতিটা কোথায় চলেছিল? হায়দ্রাবাদের নিজামে চলেছিল, দ্বিতীয়ত চলেছিল মারাঠা। আর সত্যবিরম নীতিটা কোথায় চলেছিল? এটাও দুটো জায়গায় চলেছিল, একটা হচ্ছে সাতারা, তারপরে আরেকটা হচ্ছে ঝাঁসি। এবারে অধীনতামূলক মিত্রতা নীতির মূল নীতি কী আমরা সেটা প্রথমে দেখব, তারপরে দেখব সত্যবিলোপ নীতির মূল নীতিটা। তা চলো দেখে নেওয়া যাক, এই লেখাটা তোমরা ওই খোপের মধ্যে লিখে দিবে। এক নম্বরে বলেছে, অধীনতামূলক মিত্রতা, এটা মিত্রতা চুক্তিতে স্বাক্ষরকারী ভারতীয় মিত্র রাজ্যকে কোম্পানি বৈদেশিক মন ও অবসরীণ বিশ্ব থেকে রক্ষা করবে, দুই নম্বর, কোম্পানির অনুমতিতে স্বাক্ষরকারী রাজ্য কোনো যুদ্ধ বিগ্রহে জড়াতে পারবে না, এটা লিখে দেবে কোম্পানির বিনা অনুমতিতে, কোম্পানির অনুমতিতে না, হয়ে যাবে কোম্পানির বিনা অনুমতিতে। এবারে দেখো সত্যবিলোপ নীতির মূল নীতি কী ছিল। এক নম্বর, কোম্পানির দ্বারা সৃষ্ট দেশীয় রাজার পুত্র সন্তান না থাকলে সেই রাজ্য সরাসরি ব্রিটিশ সাম্রাজ্য ভুক্ত হবে, দত্তক পুত্রকে উত্তরাধিকার মানা হবে না, দুই নম্বরে বলা হয়েছে দেশীয় স্বাধীন রাজ্যগুলির সম্পর্কে কোম্পানি নিরপেক্ষ থাকবে। আশা করি বুঝতে পেরেছ।
এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখছো আশা করি তাদের প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং মনে করো আমি তোমাদের সামান্য পরিমাণ হলেও উপকার করতে পেরেছি, তাহলে একটা করে অবশ্যই লাইক করে দিও এবং এর পরবর্তী ভিডিও পেতে হলে কিন্তু চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এখানেই বিদায় নিচ্ছি।